হ্যালো জুয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে কিন্তু পাখির ভিডিও দিব, সাথে আছে আশেপাশে কিছু ভিডিও দিব। পাখির ভিডিও বলতে গেলে আপডেট কিছু দেখাবো, আর হচ্ছে আমি বারান্দায় কেমন কী করছি নতুন সেটাও দেখাবো। তো আগে পাখি দিয়েই শুরু করি। উপরে তো আমার জোড়া বক্সে গুড নিউজ আছে, আর এইখানে হচ্ছে পাপাইয়ের জোড়া। এই যে পাপাইয়ের গুড নিউজটা দেখতেই পাচ্ছেন দুইটা, আর এখানে লাভ বার্ডের কোনো গুড নিউজ নাই বা যাবারও কোনো গুড নিউজ নাই। এখানে হচ্ছে আপনার ক্লাসিক জোড়ার গুড নিউজ আছে, তারপর এই পাশের জোড়ারও গুড নিউজ আছে, তারপর এই জোড়ার গুড নিউজ আছে। না, এই জোড়ার গুড নিউজ নেই, এই জোড়া হচ্ছে এখনও ডিম দেয় নাই, দিবে। আর এই জোড়া জোড়া দিয়েছে নতুন, তো দেখা যাক কী হয়। এইখানে তো আমার সব এমনি বাজিগারগুলো আছে, যেগুলো এবার হয়েছে বাচ্চা বড় সব। এইখানে একটা ফিমেল আছে, এইটা হচ্ছে রেস্টে রাখছি আর হচ্ছে এক্সিবিশনে নিব এর জন্য। এইখানে আছে হচ্ছে টার্কিউজেনগুলো, টার্কিউজেনগুলো মল্টিং চলতেছে, এর জন্য একটু এলোমেলো লাগতেছে দেখতে। আর আমার এই জায়গাটা এখন একেবারে অগুছালো, কারণ বারান্দায় হচ্ছে পুরা বারান্দা আমি হচ্ছে নেটিং করে দিয়েছি, পুরা বারান্দায় নেট লাগাইছি বলতে গেলে। মানে কোথাও যেতে পাখি বের না হতে পারে, কারণ কিছুদিন আগে আমার একটা লাভ বার্ড বের হয়ে গেছে, প্রায় ভালোই দামি লাভ বার্ড। একেবারে মানে গোড়ার থেকে নেটিং করে দিচ্ছি, আর নেটগুলো কিন্তু জিরো নেট, মানে 1 ইঞ্চি নেট, আমার আঙুলও ঢুকতেছে না। তো পাখি তো বের হওয়ার দূরের কথা, কোনো কিছু বাইরে থেকে আসতেও পারবে না। আর এমনি আমার পাখি যখন ছিল তখন এই বারান্দা দিয়ে চড়ুই বা বিভিন্ন পাখি আসতো, আইসে খাবার খেয়ে আবার চলে যেত। এখন অবশ্য তাদের জন্য আমি উপরে ছাদে ব্যবস্থা করব, সেটাও দেখায় দিমনি। আর গাছগুলো কিন্তু নেটের ইয়ে দিয়ে অনেক কষ্ট করেই বার করতে হয়েছে, নিচ দিয়ে নিচ দিয়ে এইখান দিয়ে। তারপর এই গাছটা এরকম খুবই কষ্ট করে নিচ দিয়ে বের করতে হয়েছে, কারণ বড় বড় গাছ এগুলো সরানোও যাবে না আর দেখতেও ভালো লাগবে না পরে সরাইলে বারান্দাটা। তাই আপাতত খাঁচাটাতে অনেক ময়লা আছে, আর এইখানটা পুরো বারান্দাটাই ময়লা হয়ে আসছে। সো এগুলো ঠিক করে তারপরে হচ্ছে আমি আবার একটা ভিডিও, সুন্দর ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। তো ধন্যবাদ সবাইকে, যারা যারা ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে হইলো ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।